কিভাবে মহান 17 মে খোলার আগে যেহেতু প্রায় 1 বছর হলগুলো বন্ধ আছে সেগুলোর সংস্কার কাজ জরুরি দরকার এবং সেগুলো স্বাস্থ্যবিধি মেনে যেন তারা থাকতে পারেন পানির ব্যবস্থা করা সাবানের ব্যবস্থা করা সহ অন্যান্য সব ব্যবস্থা করা সেগুলো করার জন্য আমরা এই সময়টাকে ব্যবহার করব এবং সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা যেমন বিশ্ববিদ্যালয় অর্থ ব্যয় করবেন একইভাবে সরকারও বেশ কিছু অর্থ বরাদ্দ দেবে এই কাজে এখন আমরা দেখলাম যে এই ঘোষণাটি দেওয়ার পরে আমরা দেখলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টি কলেজ রয়েছে সেই কলেজের শিক্ষার্থীদের তাদের পরীক্ষা চলছে এবং আমরা তাদের তারা কতগুলো দাবি উত্থাপন করব আমরা জরুরি সেই 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার কিন্তু তারা ছিলেন আমাদের সঙ্গে আলোচনা এবং সেখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় উপস্থিত ছিলেন সেখানে আমরা আলোচনা করেছি আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই এবং সেখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা কি হবে সেটি নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি এবং আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো সেশন জট নেই একদিনেরও কোনো সেশন জট নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিচ্ছেন তারা যদি এখন না দিয়ে 3 মাস পরে পরীক্ষা দেন তাহলে তাদের জীবনে কোনো ধরনের কোনো ব্যাঘাত হচ্ছে না কিন্তু পক্ষান্তরে আমাদের যে 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তারা এই অধিভুক্তি নিয়ে যে জটিলতা ছিল সে কারণে তারা প্রায় 3 বছর পিছিয়ে আছে এখন যারা পরীক্ষা দিচ্ছে তারা 2018 সালে পরীক্ষা দিচ্ছে তাদের যদি এখন পরীক্ষা বন্ধ করে দেওয়া হয় এটি আসলেই খুব অমানবিক তারা এত পিছিয়ে আছে তাদের জন্য এটা একটা মানে অবর্ণনীয় একটা কষ্টের ব্যাপার হয়ে যাবে সেই কারণে আমরা সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাদেরকে পরীক্ষা দেবার তাদের পরীক্ষা যেগুলো চলছিল এবং যেটা ঘোষিত পরীক্ষা আছে সেগুলো যথারীতি চলবে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা আমাদের সারা দেশে আছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় উপ উপাচার্য মহোদয় আছেন এবং আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ যে তারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে একেবারে সম্পূর্ণ সেশন জটমুক্ত করেছেন সে কারণে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কাছে আমার বিনীত অনুরোধ যে তারা কোনো ধরনের কোনো আন্দোলনে যাবেন না এবং তারা 3 মাস পরে তাদের পরীক্ষা দেবেন এবং তাদের যদি কারো বিসিএস পরীক্ষা নিয়ে অনেকে বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক পরীক্ষার্থীর এক ধরনের একটা অস্থিরতা ছিল যে আমার বিসিএস পরীক্ষা দিতে হবে এবং বিসিএস 43তম বিসিএসের আবেদনের তারিখ একটা নির্ধারিত আছে এবং পরীক্ষারও একটা নির্ধারিত তারিখ ছিল এবং আমাদের এখানে আসলে সরকার কর্মকমিশনের চেয়ারম্যান মহোদয় আছেন ওনার সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি 43তম বিসিএসের সেই আবেদনের সময় পরীক্ষার সময় এবং এই কতদিন পরীক্ষা পিছানোর কারণে কারো যদি বয়সের সমস্যাও দেখা দেয় সেই সমস্যাটাও সমাধানের পুরো ব্যবস্থা সরকার করবে এই সিদ্ধান্ত আমরা কিন্তু সেদিনই দিয়েছিলাম কাজে এই 3 মাস পরীক্ষা যদি না হয় স্বাস্থ্যবিধি মানার জন্য এবং আমাদের শিক্ষার্থীদের এবং তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদের সার্বিক নিরাপত্তার জন্য আমি মনে করি বৃহত্তর স্বার্থে আমাদের সকল শিক্ষার্থীরা তারা জাতীয় স্বার্থ বোঝেন বৃহত্তর স্বার্থ বোঝেন আর তারা সকলে সেটিকে মেনে নেবেন সাময়িক অসুবিধা অনেকেরই হয়তো হবে অনেকে টিউশনি করে পড়াশোনা করেন অনেকে নিজ অর্থায়নে এখন হোস্টেলের বাইরে হলের বাইরে বিভিন্ন জায়গায় মেস ভাড়া করে আছেন কষ্টে আছেন অনেকে আমরা তাদের এই কষ্টগুলো বুঝি এই অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও অনেকের অনেক সমস্যা হবে হয়তো তার সত্ত্বেও বৃহত্তর স্বার্থে এবং আমাদের যেন এই করোনা সংক্রমণটি আবার ছড়িয়ে গিয়ে দেশ যেখানে একটা সারা বিশ্বে একটা বিরাট সাফল্য অর্জন করেছে সেই সাফল্য যেন লাভ হয়ে না যায় সেজন্য আমি মনে করি দেশের সবচাইতে সচেতন যে অংশ আমাদের ছাত্র সমাজ তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে তারা সরকারের এই সুচিন্তিত যে সিদ্ধান্ত তা তারা মেনে নেবেন একটু কষ্ট হলে এ তারা মেনে নেবেন এবং তারা কোনো ধরনের কোনো আন্দোলনে যাবেন না আরেকটি বিষয় আমরা দেখছি যে একটি চিহ্নিত মহল
তারা দেশকে অস্থিতিশীল করবার জন্য সরকারকে বেকায়দায় ভুলবার জন্য বারবারই অপচেষ্টা চালাচ্ছেন, কখনো ভাস্কর্যের নামে আন্দোলন করছেন, কখনো তারা বিদেশি এক সংবাদ মাধ্যমে মিথ্যা নানান তথ্য প্রচার করছেন, সাজানো নাটক প্রচার করছেন, সেগুলো সব কিছুতে বিফল হয়ে এখন আমাদের ছাত্র সমাজকে তারা বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের ছাত্র সমাজের হাতেই আমরা আমাদের ভাষা আন্দোলন পেয়েছি, ভাষার অধিকার পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, গণতন্ত্রে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তাতে আমাদের ছাত্র সমাজ অনন্য সাধারণ ভূমিকা পালন করেছে। আজকে যখন বৈশ্বিক একটি সংকট চলছে সেই সময়ে সরকার, শিক্ষাবান্ধব সরকার, বঙ্গবন্ধু কল্যাণ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছে, এটি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়দের সঙ্গে আলাপ আলোচনা করে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা মেনে নেবেন এবং জাতির বৃহত্তর স্বার্থে এই তিনটি মাসের ব্যক্তিগত আমাদের অনেক ক্ষতি যেগুলো হবে সেগুলোকেও মেনে নিন। তারা 3 মাস পরে 24 মে পর থেকে তারা তাদের পরীক্ষা হবে সেটি মেনে নেবেন। আর 7 কলেজের মধ্যে কেন ব্যতিক্রম হচ্ছে আমরা এটি বলেছি, একেবারেই নিতান্ত মানবিক কারণে আমাদের করতেই হচ্ছে, 3 বছর তারা পিছিয়ে আছে। আমরা কেন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ প্রথম দিকে মাসখানেক করে দিয়েছি, এখন বেশ কিছুদিন থেকে দেখেছেন যে আমরা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ করে করে আমাদের ছুটিটা বাড়াচ্ছি, কারণ আমরা বারবারই চেষ্টা করছি যে কত দ্রুত খুলে দেওয়া যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে। এবং সেখানে আপনারা জানেন যে আমরা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি, SSC-র জন্য 60 কর্মদিবসের সিলেবাস, HSC-র জন্য 84 কর্মদিবসের সিলেবাস, এবং সেটির জন্য আমরা যত দ্রুত খুলে দিতে পারি এবং স্বাস্থ্যবিধি সেখানে মানটা কী করে হবে তারও সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। কিন্তু সেটি আমাদের যে একটি জাতীয় পরামর্শ কমিটি আছে তাদের বারবার আমরা তাদেরকে তাদের পরামর্শ নিয়ে নিই, আর আমরা একটি আন্তঃমন্ত্রণালয় সভাও হবে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, তার বোধহয় এই শনিবারই আন্তঃমন্ত্রণালয় সভাটি হবে, হয়ে আমরা সেই দিন কী সার্বিক পরিস্থিতি বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা কি 1 মার্চ থেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব নাকি আমাদের আরও কয়েকদিন সময় নিতে হবে, এটি আসলে করোনা পরিস্থিতির উপর, সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ যে এখন করোনা পরিস্থিতি অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের এখানে অনেক ভালো অবস্থা, আমরা আছি আমরা পাশের সহমত, কিন্তু সেটি যেন আমাদের কোনো ভুল সিদ্ধান্তের জন্য যেন সেটি খারাপ দিকে না যায় এই জন্য আপনাদেরও সকলের আমি সহযোগিতা চাই। আর সংবাদ মাধ্যমের একটা বিরাট এখানে ভূমিকা রয়েছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ।